দাদা তুমি কি আমার কাছে আসতেছো দুইটা বাড়ি মনে বলো আচ্ছা চালু করে বাড়ি দাও 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 খালি নাববো নাববো করো না নাববো যে কিও তো অভাবে আছে এইটা তো একবারও বুঝো না কিসের অভাব এটা আমার কবিতা অভাব মনে করো কি আর কম ওগুলা কথা নাই কই আমি হ্যাঁ আমি রাতে একটা ভিডিও দেখছিলাম বুঝছো ভিডিও দেখে আমার পুরো মনে করো ফিলিংস একবারে উঠে গেছে না কিসের ফিলিংস ওটা আমি তো এটা বুঝি না ফিলিংস বুঝো না আস্তে আস্তে শুধু পাগল হয়ে গেছে দেখো না চিল্লে চিল্লাইতেছে না চিল্লাই তো তোর কি হয়েছে দেখো আমার ফিলিংস উঠে গেছে গা আমার তখন মন চাচ্ছে হ্যাঁ মন চাইতেছে হ্যাঁ ওই যে নাতি যেটা করে হেডা হ্যাঁ তুমি বুঝছো হেডা তো আমি তো এবারে করুম না কে বলে করবে এই যখন কি তোমারে আমার বাড়ির সামনে যে একটা পুকুর আছে না পুকুরটা তোমার নামে লিখে দেব পুকুরটা তোমার নামে লিখে দেব পুকুর লিখে দিবে হ্যাঁ দিয়া তোমার নিচের পুকুরটা আমি নিব আছে না সেই ভিটাটা তোমার নামে লিখে দিব দিয়ে তোমার একটা ভিটা নিব আর দহিন চড়া যে একটা ভিটা আছে না ওই ভিটাটা তোমার নামে লিখে দে তোমার দুটো ভিটাই নেব জানো দাদা আমার মাঝে মাঝে মনে হয় কি জানো মনে হয় কি হ্যাঁ তোমার মাতারা সুন্দর কইরে নাইরে কইরে সরষের তেল দি একবারে ওই মনে করো যে ভিতরে ঢুকায় দি ঢুকায় দে আর মনে হয় বার পুরো মন চাবো না কে লেগে জানো কালকে রাত্রে যে ভিডিও দেখছি তুমি আবার দাদির সাথে যে কি সুন্দর করে ও রোমান্টিক ভাবে ভিডিও করো মানে ওই যে ওগুলা ভালোই লাগছে বলে দেখি এই জন্য মনটা চাইছে যে তোমারে আমি দাদির আর দিব না আমার আর সহ্যতেছে না মনটা করতেছে তোমার ভিতরে ঢুকাল তুমি ভিতরে যদি যাও একবার একবারে ছয় মাসের খাল খরচ নিয়ে একটু ঢুকবা তাহলে এক কাজ করি নেড়ে করে আসি গে নেড়ে করে আসি আমি এখন নেড়ে করবা রাতে খাছিলাম নাম হয়েছে খাছিলাম বুঝতে পারছি খাছিলাম খালি ধাক্কা ধাক্কা সারা তার কোন কিসের ধাক্কা দুক্কা শুরু করছিল তখন আমি কইছি বাড়ি দিবার তাহলে আমরা রে করে আসি গে হ্যাঁ নেরে করে আসি নেরে করে রে আমি চাইছিলাম তো ভাবি হনো নেরে করবে কোন জায়গায় যাবা জানো ভবানীপুর বাজার আছে না বাজারের মারাতে যে ছিল না আছে না ওই দোকানে যাবা ওই দোকানে গেলে তোমারে সুন্দর করে পুরো একা নেরে মেরে করে দিব পরে ইয়া করবা সরষের তেল দিবা না কি দিবা জেলি দিবা নারকেলের তেল দিয়ে রো নারকেলের তেল দেবে নারকেলের তেল ওই একটু পরে হুম না আয়া যায় তাহলে এর তেল দিই জেলি 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 দিবা জেলি দিয়ে আমার আওনের সময় বাজার ঘাট যা আছে ইলিশ মাছ চিংড়ি মাছ পাবদা মাছ যা আছে আমার তো আবার এগুলোই পছন্দ সব কিছু কিনে নিয়ে একবারে ঢুকবে ধারণের বলবে ধারণ যদি কোনো খারাপ ব্যবহার করে আমার ফোন দিবা যাও তাড়াতাড়ি ভিতরে ঢুকে দেবে আচ্ছা আরে শ্যাম্পু দিয়ে নেবো শ্যাম্পু ভালো
ها 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 আচ্ছা ঠিক আছে আজকে ইরি দান করবা ইরি দান করবো গরু দান গাও গাইরো ওজি পাসই খামু আয়েস খামু ছাইলে দান গাও জি তাহলে আর চাল কিনবে না গবারে আসল না ওজি ই দা বেগুন গাছ গরু আমার আবার না লম্বা লম্বা ওজি মুমিন সিংহ বেগুন আছে না ওই বেগুন যদি ফাইরিয়া মনে করো যে বাজি করে সেই মজা লাগে ওই দিকে আইবা প্রথম তো আগে বেগুন গাছ গাও প্রথমে বেগুন গাছ হ্যাঁ কোন ফল গাছ গরম না আমার তো মন চাইতেছে যে তুমি যদি একটা আঙ্গুর ফল কাজ করতে আর দুইজনে হইয়া হইয়া আঙ্গুর ফল করতে আচ্ছা ঠিক আছে আঙ্গুর ফল করে নমুনি আচ্ছা তুমি ওই জায়গায় গোসল করবে কিভাবে পানির অভাব নাই তো আচ্ছা ঠিক আছে ওই পানির মধ্যে গোসল করবে আমি চাইছিলাম যে তুমি আর এক জায়গায় কাটা করে পুকুর বানিয়ে মানে একটা পুকুর ভিতরে যায় না পুকুর একটা বানাবো নি আচ্ছা ঠিক আছে একটা পুকুর ছয় মাসের পুকুর কেটে ওই উনকার পানি হুনে যায় জমবো এই পানি দিয়ে গোসল দিয়ে হলাম খুব সুন্দর কথা কইছ সুন্দর না হ্যাঁ ভালো লাগছে নাকটা কি জিগজিগ করতেছে জিগজিগ করতে হ্যাঁ একটা বাড়ি ভালো নাক দিয়া দাদা বাড়ি তো খাইলাম কিন্তু আমার মনে কি কথা নুন আমার যদি এই যে ধনা প্রত্যেকটা মতন কেমন করতেছে দাদা দেখুন আমি আমি ভিতরে গেলি পারি সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমার যদি বাসা যায় তাহলে তুমি তো ভিতরেই থাকবা হ্যাঁ বাচ্চা এলে পরে তাহলে আমার হাসপাতালে নিব কেটা আরে হুন থেকে লেহা পড়া হয়ে বাচ্চা একবারে শিক্ষিত বানা পাঠাম ও আচ্ছা ঠিক আছে আমাদের তো দেখাও বই হ্যাঁ বুঝতে পারি নাই কে আর লাইন ওনা পাখি পরামক পাখি পরে ভাই এই যে এটা কি কি লেহা পড়া করে যায় এটা ইংলিশ ইংলিশ মিডিয়ামে ভর্তি করে ভাই বাইরে মনে করবো করবো যে ইউ ইউ শট আপ ফাদার মাদার সিস্টার ব্রাদার দাদা ফাদার মানে কি ফাদার হ্যাঁ ফাদার মানে বুঝো না ফাদার মানে বাপ বাপ আর মাদার মানে মা মা সাসি খালা নাকি আর সিস্টার মানে বোন হ্যাঁ আমি ইংলিশ পারি ব্রাদার মানে আমি বুঝি না ভাই ভাই বিদার মানে ভাই কি কইলা ব্রাদার ব্রাদার কোনো সমস্যা নাই ভালো হয়েছে দাদা এখন তো তোমার শরীর চাঙ্গা হ্যাঁ চাঙ্গা হ্যাঁ ভালো লাগতেছে ব্যাপারে দিছি না প্রথম দিন কি করছিলা প্রথম ধাক্কা দিছিল আমি কোনোদিন তো আমি ধাক্কা দিবার তো কোনোদিন কই নাই কিন্তু আর কখনো কোনো দিন সময় ধাক্কা দিবা না বাড়ি মারবা খালি বাড়ি দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে মন থাকবো বাড়ি দিব এসে এটাই খালি বাড়ি দিব ঠিক আছে দাদা এসে এটাই বাড়ি তাহলে এখন যাবো আচ্ছা আচ্ছা টাটা টাটা তুমি ছিল না যাইয়া সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাইটিয়া মেরে আসি